ছিলেন ভোট কৌশলী, হলেন রাজনৈতিক। রাজনীতির ময়দানে নামার কথা অনেকদিন আগে জানিয়েছিলেন। অবশেষে নিজের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। বুধবার তার জনসুরজ গ্রুপ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল। বিহারের বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রশান্ত কিশোরের দল। প্রাক্তন আইএফএস আধিকারিক মনোজ ভারতী জনসুরজ পার্টির প্রথম কার্যকরী সভাপতি হলেন। নভেম্বরে বিহারে 4টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা ও 4টি আসনেই তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে এদিন জানান প্রশান্ত কিশোর। নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণার পর জনতার উদ্দেশ্যে প্রাক্তন ভোট কৌশলী পিকে বলেন, লড়াই শুরু হলো, আর পিছু হটব না। বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তোলার কথা অনেকদিন থেকে বলে আসছেন প্রশান্ত কিশোর। এদিন দলের আনুষ্ঠানিক ঘোষণার পরও বললেন, বিহারে ক্ষমতায় এলে জনসুরজ পার্টি মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তিনি বলেন, মদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার বিহারের প্রতি বছর 20,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। ক্ষমতায় এলে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওই টাকায় শিক্ষাক্ষেত্রের উন্নতি করবে জনসুরজ পার্টি। প্রসঙ্গত 2025 সালের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 2 বছরের বেশি সময় ধরে বিহারে বিভিন্ন প্রান্তে যাত্রা করেছেন প্রশান্ত কিশোর। তিনি রাজনৈতিক দল করতে প্রস্তুত বলে চলতি বছরের শুরুতে ঘোষণা করেছিলেন। অবশেষে গান্ধী জয়ন্তীতে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রাক্তন ভোট কৌশলে। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।